আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, কেমন আছেন আপনাদের সকলকে? বিনমিশালার সঙ্গে আরও একটি নতুন ভিডিওতে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমরা নাফাত সম্পর্কে ধারণা দিব, জানাব। বর্তমানে আফসির যেমন আমাদের জন্য প্রত্যেকের বাধ্যতামূলক, তেমনটা নাফাতও আমাদের প্রত্যেকের জন্যই বাধ্যতামূলক। নাফাত হলো একটা টু স্টেপ ভেরিফিকেশান অ্যাপস। এটি এজন্যই আপনার যাতে তথ্যগুলো নিরাপদ থাকে, সে কারণে আপনাকে বিভিন্ন প্ল্যাটফর্মে প্রবেশ করার ক্ষেত্রে অ্যাক্সেস দিতে হবে। নাফাত না থাকলে আপনি বর্তমানে অনেক কাজই করতে পারবেন না। যেমন ধরুন, আপনি অনলাইনে যে কোনো একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলবেন, সেক্ষেত্রে সর্বপ্রথম আপনাকে নাফাত থেকে অ্যাক্সেস দিতে হবে। ধরুন আপনি একটা সিম কার্ড কিনবেন অথবা একটা ওয়াইফাই কানেকশান কিনবেন, সেক্ষেত্রেও নাফাতের মাধ্যমে আপনাকে অ্যাক্সেস দিতে হবে। কিংবা আপনি আইন মন্ত্রণালয়ের ওয়েবসাইট নাজিস পোর্টালের মাধ্যমে আপনার নামে কোনো মামলা আছে কিনা অথবা আপনার মামলার অ্যাক্সেস আপনি কাউকে দিতে চাচ্ছেন, সেক্ষেত্রেও নাফাতের মাধ্যমে আপনাকে অ্যাক্সেস দিতে হবে। আরও অনেকগুলো কাজ করার ক্ষেত্রে নাফাত বাধ্যতামূলক, অথবা আপনি সিম কার্ড ক্যান্সেল করার ক্ষেত্রেও কিন্তু নাফাত বাধ্যতামূলক। তো প্রথমে আমরা নাফাত অ্যাপসে প্রবেশ করব। অ্যাপসটি আপনি গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন। তারপরে লগ ইন অপশনের মধ্যে ক্লিক করবেন, অ্যারাবিক থাকলে ইংলিশ করে নেবেন। দেন এখানে ইকামা নাম্বার, এখানে পাসওয়ার্ড দেবেন। তো আমি ইকামা নাম্বার এবং পাসওয়ার্ড দিচ্ছি, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। তারপরে আপনার মোবাইলে একটা ওটিপি কোড আসবে, অ্যালাউ করে দিবেন। দেন আপনার কাছে ফিন নাম্বার চাইবে, যা আপনাকে ক্রিয়েট করতে হবে, ব্যতিক্রম। একই সংখ্যার বেশ কয়েকটা হলে হবে না, যেমন ধরুন 111 অথবা 222, 333, এভাবে নয়, পরিবর্তন করে দিতে হবে। একটার সাথে একটা যাতে ম্যাচ না হয়, একটার পরে যাতে একটা একই রকম না হয়। তো আমরা এখানে উদাহরণস্বরূপ দেখাচ্ছি 189318, দেন এবার কাজ হলো আপনার আইডি ভেরিফিকেশন অর্থাৎ ফেস ভেরিফিকেশন। আপনি যে সে ব্যক্তি সেটি নিশ্চিত হওয়ার জন্য আপনার ফেস ভেরিফিকেশন করতে হবে। তো আমি নেক্সটের মধ্যে ক্লিক করলাম। আমার মনে হয় আমার চশমার জন্য কিছুটা সমস্যা করতে পারে। ওকে, আমার ফেস নিয়ে নিয়েছে, ডিটেক্ট করে নিয়েছে। এবার ফিনিশ অপশনের মধ্যে ক্লিক করলাম। এবার দেখুন, আমি একটা ওয়েবসাইটে প্রবেশ করব, সেখানে আমাকে প্রবেশ করার জন্য কিভাবে নাফাত থেকে অ্যাক্সেস দিতে হবে খেয়াল করুন। আমি আইন মন্ত্রণালয় নাজিস পোর্টালের মধ্যে প্রবেশ করব একটা মামলা চেক করার জন্য। উদাহরণস্বরূপ নাজিস ডট এসে, এখানে ইংলিশ করার অপশনটি নেই। তারপরে দেখতেছি আছে কি না, ইংলিশ নেই, তো আমি অটো ট্রান্সলেট করে ইংলিশ করে নিচ্ছি। তারপরে অ্যাক্সেস অপশনের মধ্যে আমি ক্লিক করলাম। তারপরে দেখুন, ওয়েলকাম টু ক্লায়েন্ট মিনিস্ট্রি অফ জাস্টিস টু ন্যাশনাল সিঙ্গেল সাইন অন সার্ভিস, অর্থাৎ নাফাতে প্রবেশ করতে হবে। নাফাতে ইকামা নাম্বার দিয়ে একটা কোড আসবে, কোডটা বসিয়ে দিতে হবে। তো আমি প্রথমে ইকামা নাম্বারটা দিচ্ছি। এবার খেয়াল করুন, আমার কাছে এখানে 90 দেখাচ্ছে আমাকে। আমাকে এখন নাফাতের ভিতরে প্রবেশ করে সেম নাম্বারটা সিলেক্ট করে দিতে হবে। তো নাফাতে প্রবেশ করার জন্য প্রথমে আপনাকে ফিঙ্গার দিতে হবে, এরপরে অ্যাকসেপ্ট। এরপরে দেখুন সেখানে 90 আছে, আমি এখানে 90 করে দিলাম। তারপরে আমি যে পিন নাম্বারটা দিয়েছি, সেই পিন নাম্বারটা আমাকে এখানে দিতে হবে। ওকে, এবার খেয়াল করুন, উপরে সাকসেস দেখাচ্ছে, অর্থাৎ সাকসেস হয়ে গেছে। এখন আমি যদি আইন মন্ত্রণালয় ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করে, দেখুন আমাকে সরাসরি অ্যাক্সেস দিয়ে দিয়েছে। এখান থেকে আমি চেক করতে পারবো আমার কোনো প্রবলেম আছে কি না, আমার নামে কোনো মামলা আছে কি না, ইত্যাদি আমি এখান থেকে চেক করে নিতে পারবো।